আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের ল্যাপটপের কয়েকটি কিবোর্ডের কাজ সম্পর্কে বলবো, যেগুলো আপনাদের জানা দরকার, এবং এগুলো জানা থাকলে আপনারা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আছে, যে কি প্রথম যে বাটনটা সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে যে F6। এখানে দেখেন যে আপনার স্পিকারের একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস, আর F7টা হচ্ছে প্লাস। অর্থাৎ আপনি যদি আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াতে বা কমাতে চান, সেক্ষেত্রে আপনার এই F6 কমবে এবং F7-এ বাড়বে। তো এটা কিন্তু অনেকে হয়তো জানেন না, তবে জেনে রাখেন F6 যখন দিবেন, এটা কিন্তু সব ল্যাপটপের জন্য একরকম না। আপনি এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন, স্পিকারটা আপনার যেই বাটনের সাথে থাকবে সেই বাটনটাই আপনাকে চাপতে হবে, এবং সাথে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে FN বাটন দেখতে পাচ্ছেন নিচে, FN অর্থাৎ ফাংশন বাটন, এই ফাংশন বাটনটা চেপে ধরে তারপর আপনাকে যদি আপনি যদি এই স্পিকারের এই F7 স্পিকার যেটা প্লাস বাটন, এটা যদি আপনি চাপেন, তাহলে আপনার ল্যাপটপের ভলিউম বাড়বে, এবং ফাংশনের বাটনটা চেপে ধরে যদি আপনি F6 এ চাপেন, তখন আপনি কিন্তু এটা আপনার ল্যাপটপের ভলিউমটা কমবে। এই হচ্ছে সিস্টেম। এরপর ধরেন যে আপনি যদি আপনার মাইক্রোফোনটা অফ করতে চান, আপনি কারোর সাথে, আমরা অনেক সময় ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলি, তো তখন যদি আপনি মাইক্রোফোনটা অফ রাখতে চান, অনেক সময় দেখা গেলো যে আপনি কথা বলতেছেন, কোনো কথা আপনি অপোজিটে দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন যদি অফ করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার মাইক্রোফোনটা অফ করতে পারবেন। অর্থাৎ ফাংশন চেপে ধরে, আপনার এই যে FN বাটনটা চেপে ধরে, তারপরে আপনার এই মাইক্রোফোনের যে বাটনটা আছে এটাকে আপনার প্রেস করতে হবে। তারপর দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন F9 এবং F10, এই দুটো হচ্ছে আপনার লাইট, ফ্ল্যাশ লাইট, আপনার যে ফ্ল্যাশ লাইট বা ব্যাক লাইট যেটাকে বলা হয়, আপনার ডিসপ্লে যে লাইটটা, এটা যদি আপনি কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার এই ফাংশন বাটন চেপে ধরে আপনার এই এটা দিলে আপনার এই লাইটিংটা কমবে, এবং যদি F10 দেন তাহলে আপনার লাইটটা বাড়বে। এই হচ্ছে সিস্টেম। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে হোম একটা বাটন আছে, এই হোম লেখা আছে, এবং নিচে দেখেন NUMLK লেখা আছে, এটা হচ্ছে নাম্বার লক। আপনি যদি আপনার কিবোর্ডটাকে লক করে রাখতে চান, যে আপনার এই কিবোর্ডটা কেউ চালাতে যেন না পারে, তখন কিন্তু আপনি এই নাম্বার লক দিয়ে রাখতে পারেন। আপনি যদি এই নাম্বার লকটা দিয়ে রাখেন, আপনার এই যে FN বাটন চেপে ধরে, আপনার এই FN বাটন চেপে ধরে আপনার এই হোমে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এইটা এই কিবোর্ডটা লক হয়ে যাবে। এবং আপনি শুধুমাত্র এই কিবোর্ড না, আপনার যদি এক্সটার্নাল কোনো কিবোর্ডও সে ইউজ করে কেউ, তখন কিন্তু আপনার এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবে না, এই কোনো বাটনে আর কাজ করবে না। এই নাম্বার লকটা যখন সে ক্লোজ করবে, তখন সেটা ব্যবহার করতে পারবে। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে ইনসার্ট PRTSC, এই ইনসার্ট PRTSC, এটা হচ্ছে আপনার প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ আপনি যদি কোনো স্ক্রিনশট নিতে চান, আপনি যদি এই ডিসপ্লেটার কোনো স্ক্রিনশট নিতে চান, অর্থাৎ যেমন এখানে আমার কিবোর্ডটা দেখা যাচ্ছে, এটা যদি স্ক্রিনশট নিতে চাই, বা আমি অন্য কোনো ডিসপ্লেতে যদি অন্য কোনো কিছু থাকে, তখন যদি স্ক্রিনশট নিতে চাই, তাহলে আপনার এই প্রিন্ট স্ক্রিনে বা এই ইনসার্ট বাটনটা ক্লিক করলে তখন আপনার স্ক্রিনশটের একটা অপশন আসবে, এবং তখন আপনি মার্ক করে আপনি এই স্ক্রিনশটটা নিতে পারবেন। তো এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বাটনের কাজ। আপনারা এগুলো যদি জানা থাকে, তখন আপনি সহজেই আপনার ল্যাপটপটা পরিচালনা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।